আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সোহেল ফ্রম টেকনিক্যাল চ্যানেল সোহেল বিজিএস। দেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব হচ্ছে আপনি আপনার প্রিন্টার কীভাবে রিসেট করবেন। প্রিন্টার একটা মেয়াদ থাকে, যেমন 1000 কপিও প্রিন্ট দিতে পারবে, জাস্ট ওই মেয়াদটি শেষ হয়ে গেলেই আপনার আবার রিসেট দিয়ে আপনার মেয়াদটি বাড়িয়ে নিতে হবে যদি আপনি কাগজ প্রিন্ট দিতে চান। তো কীভাবে করবেন ফিরছি ইন্ট্রোর পরে, লেটস গো। জাস্ট ইন্টারপ্রেট চলে আসলাম, ইন্টারপ্রেট স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আমাদের আমার সফটওয়্যারটি ডাউনলোড করা আছে আপনাদের ডিসক্রিপশন বক্সে, ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিব। আপনারা ওইখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট ডাউনলোড করার পরে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে সিলেক্ট বাটন মার্ক করে দিছি, সিলেক্ট বাটন ক্লিক করবেন, তারপরে মডেলটা সিলেক্ট করবেন। জাস্ট আমার মডেল হচ্ছে আপনার L30। তারপরে আপনার নিচে পোর্ট, এখানে সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টোটালি অটোমেটিক সিলেকশনই থাকবে, জাস্ট ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে, জাস্ট পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড ক্লিক করলে দেখেন নিচের দিকে চলে আসছে ওয়েস্ট ইন প্যাড। জাস্ট আসার পরে এমন একটি ইন্টারফেস আসবে, তারপরে ডান পাশে বাম পাশের দিকে আপনার একটি অপশন আছে, অপশনটি আপনি টিক দিয়ে দিবেন। দেখা যাচ্ছে মেইন প্যাড, প্লিজ টার্ন অফ প্রিন্টার। তো জাস্ট আপনি টার্ন অফ প্রিন্টারে ক্লিক করবেন। জাস্ট আমি এখানে প্রথমবারের মতো করছি, এই জন্য আমার একটু মিস্টেক হয়ে গেছে, এই জন্য বারবার আপনার প্লিজ টার্ন অফ প্রিন্টার, জাস্ট আপনার প্রিন্টারটি অফ করতে বলছে। জাস্ট আমি খেয়াল করি নাই, এই জন্য আমি বারবার এটার উপর ক্লিক করতেছি। জাস্ট আপনারা লেখাটা পড়ে নেবেন, প্লিজ টার্ন অফ দ্য প্রিন্টার, মানে প্রিন্টার অফ করতে বলছে। দেখেন আমি সিলেক্ট করে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। জাস্ট প্রিন্টারটা অফ করার পরে আপনার অপশনটি চলে যাবে, তারপর ফিনিশে ক্লিক করবেন। জাস্ট নিচের দিকে ফিনিশ আছে, ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করার পর সফটওয়্যার থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে যাওয়ার পর তারপর প্রিন্টারে যাবেন, প্রিন্টারটি অন করবেন। জাস্ট আমি অন করতেছি, অন করার পর দেখতে পাচ্ছেন যে প্রিন্টারে শুধুই অন অফ বাটনে সবুজ সবুজটাই রয়েছে, কিন্তু লাল বাটনগুলো প্রথম দিকে দেখছেন ওগুলো কিন্তু আপনার ওইগুলো কিন্তু আর জাস্ট নেই। এখন যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন, আর ভিডিও সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, আর না করে থাকলে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।